ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? তো একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ নিউজ আমার হাতে এসেছে, যেটা কিন্তু হলো স্টিল ইন্ডাস্ট্রিজ রিলেটেড। এবং আমরা জানি সকলে যে ওয়েস্ট বেঙ্গল কিন্তু একটা জায়গা থেকেই 13% কিন্তু স্টিল প্রোডিউস করে অল ওভার ইন্ডিয়ার মধ্যে। তো তাই আমার মনে হলো যে এই নিউজটা আপনার কাছে নিয়ে আসার খুবই গুরুত্বপূর্ণ, এই খুশির খবরটা আপনার সঙ্গে শেয়ার করা দরকার। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারবেন বাংলার সমস্ত ডেভেলপমেন্ট আপডেটসের খবর সবচেয়ে প্রথমে। বাংলার সমস্ত ডেভেলপমেন্টাল রিলেটেড খবর সবচেয়ে প্রথমে জানার জন্য সাবস্ক্রাইব করুন ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত চ্যানেলটিকে, আর বেল আইকনটি প্রেস করে অল করে দিন ফর নেভার মিসিং এনি আপডেটস। ন্যাশনাল স্টিল পলিসি 2017-এ একটা টার্গেট নেওয়া হয়েছে যে উইদিন 2030 ইন্ডিয়া স্টিল প্রোডাকশন কিন্তু রিচ করতে চলেছে 300 মিলিয়ন টনস পার অ্যানামের। মানে যদি সেটা আমরা অ্যাচিভ করে নিতে পারি, আমরা কিন্তু বড় মাপের কিন্তু এক্সপোর্টার কান্ট্রি হয়ে যাব স্টিলের, যেমনটা চায়না রয়েছে। ঠিক সেই লক্ষ্যটাকে পূরণ করবার জন্য ইন্ডিয়ার লার্জেস্ট পাবলিক সার্ভিস আন্ডারটেকিং যে স্টিল মেকিং কোম্পানি রয়েছে সেল, অর বলতে পারি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, সে কিন্তু একটা টার্গেট নিয়েছে যে উইদিন 2030 তার যে কটা প্লান্ট রয়েছে ইন্ডিয়াতে সেইগুলি প্লান্টের কিন্তু তারা ক্যাপাসিটি নিয়ে চলে যেতে চলেছে 49.6 মিলিয়ন টনস পার অ্যানামের, অ্যাপ্রক্সিমেটলি 50 মিলিয়ন টনস পার অ্যানামের। সো আপনারা ভাবছেন যে এটা তো অল ওভার ইন্ডিয়ার খবর চলে এলো, কিন্তু রোহিত আমাদের সঙ্গে কেন শেয়ার করছে? কারণ এখানে তো শুধু রোহিত পশ্চিমবঙ্গেরই কথা বলে। তো আপনাকে বলে রাখি যে এই সেলের, অর বলতে পারি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের সবচেয়ে বেশি স্টিলের প্লান্ট কিন্তু পশ্চিমবঙ্গেই রয়েছে। ইসকো তাদের, দুর্গাপুর স্টিল প্লান্ট তাদের, অ্যালয় স্টিল প্লান্টও কিন্তু তাদেরই। তো তার মানে আপনারা বুঝেই গেছেন যে এই স্টিল প্লান্ট গুলোরও কিন্তু ক্যাপাসিটি তারা বাড়াতে চলেছে অলরেডি এই মুহূর্তে। কিন্তু একটা তাদের এক্সপ্যানশন অর বলতে পারেন আপগ্রেডের প্রসেস চলছে। অ্যাপ্রক্সিমেটলি 70,000 crore ইনভেস্টমেন্ট তারা করেছে অল ওভার ইন্ডিয়া স্টিল প্লান্টস যতগুলো তাদের রয়েছে সেইগুলিকে আপগ্রেড করার জন্য, তাদের ক্যাপাসিটি বাড়ানোর জন্য, এবং বাড়িয়ে সেটাকে নিয়ে তারা চলে যেতে চলেছে 20 মিলিয়ন টনস পার অ্যানামের, যেটার কিন্তু অলরেডি ফাইনাল স্টেজের কাজ চলছে। তো এইবার চলে আসি যে আজকের ভিডিওটির গুরুত্বপূর্ণ খবরটির বিষয়। অল ওভার ইন্ডিয়ায় তাদের স্টিল প্লান্টকে আপগ্রেড করার জন্য, তাদের সেই লক্ষ্যটায় পৌঁছানোর জন্য অলমোস্ট $31 বিলিয়ন ইনভেস্টমেন্ট করতে চলেছে, যেটা কিন্তু যদি ইন্ডিয়ান মানিতে কনভার্ট করা হয় অ্যারাউন্ড 23,000 কোটি টাকার অ্যাডিশনাল ইনভেস্টমেন্টে তারা প্ল্যান নিয়ে এসে গেছে। যেটা অনুযায়ী তাদের যে 5খানা স্টিল প্ল্যান্ট তারা আইডেন্টিফাই করেছে অল ওভার ইন্ডিয়া জুড়ে, সেইগুলির ক্যাপাসিটি তারা বাড়াতে চলেছে, সেগুলিকে আপগ্রেড করতে চলেছে, যার মধ্যে থেকে আমাদের ইসকো রয়েছে, যার মধ্যে থেকে আমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্টও রয়েছে। তো সেই এক্সপ্যানশনগুলো কি কি আসুন দেখা যাক। তো এই কাজ কিন্তু হতে চলেছে দুটো ফেজে। প্রথম ফেজে এই 20 মিলিয়ন টনস পার অ্যানামের ক্যাপাসিটিকে বাড়িয়ে নিয়ে যাওয়া হবে 35.8 মিলিয়ন টনস পার অ্যানামের ক্যাপাসিটি, যার মধ্যে কিন্তু আমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ক্যাপাসিটি বাড়ানো হবে, যেটা কিন্তু ক্যাপাসিটি প্রায় 2.5 মিলিয়ন টন পার অ্যানামের রয়েছে, সেটাকে কিন্তু বাড়িয়ে তারা নিয়ে চলে যেতে চলেছে 7.5 মিলিয়ন টনস পার অ্যানাম। তার সঙ্গে সঙ্গে তাদের যে রাউরকেল্লায় যে স্টিল প্ল্যান্টটি রয়েছে সেটার ক্যাপাসিটি তারা বাড়িয়ে 3.7 মিলিয়ন থেকে 8.8 মিলিয়ন টনস পার অ্যানামে নিয়ে চলে যেতে চলেছে। তারপর তাদের যে বোকারোত স্টিল প্ল্যান্ট রয়েছে সেটার কিন্তু 3 মিলিয়ন টনস থেকে নিয়ে চলে যেতে চলেছে তারা 9.5 মিলিয়ন টনস পার অ্যানামের ক্যাপাসিটিতে। এইটা হলো ফার্স্ট ফেজের ডেভেলপমেন্ট, এটা হলো ফার্স্ট ফেজের ক্যাপাসিটি ইনক্রিজ। এটা কিন্তু এখনো পর্যন্ত কোনো টাইম লাইন দেওয়া হয়নি, কোনো ডেডলাইন দেওয়া হয়নি যে কতদিনের মধ্যে তারা এই আপগ্রেডটা শেষ করবে। তো চলুন এবার চলে আসি সেকেন্ড ফেজে ক্যাপাসিটির ইনক্রিজের বিষয়ে। সেকেন্ড ফেজে কিন্তু ভিলাই স্টিল প্ল্যান্ট, যেটা কিন্তু ইন্ডিয়ার লার্জেস্ট স্টিল প্ল্যান্ট, সেইটিকে কিন্তু আপগ্রেড করা হবে, সেটার ক্যাপাসিটি বাড়ানো হবে। এখন যেটা রয়েছে 7 মিলিয়ন টনস পার অ্যানামে, সেটাই কিন্তু বাড়িয়ে নিয়ে যাওয়া হবে 12 মিলিয়ন টনস পার অ্যানামের ক্যাপাসিটি। তার সঙ্গে সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে যেমনটা আমি বললাম যে ইসকো, যেটা কিন্তু আসানসোলের বার্নপুরে রয়েছে, সেটার ক্যাপাসিটি কিন্তু বাড়ানো হবে। এই মুহূর্তে যেটা ক্যাপাসিটি 2.5 মিলিয়ন টনসের রয়েছে সেটা কিন্তু নিয়ে চলে যাওয়া হবে 7.3 মিলিয়ন টনস পার অ্যানামের। মানে বুঝতে পারছেন ইসকো 7.3 মিলিয়ন টনস এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কিন্তু 7.5 মিলিয়ন টনস, মানে টোটাল মিলিয়ে কিন্তু অ্যারাউন্ড 15 মিলিয়ন টনস কিন্তু এই দুটো প্ল্যান্টই প্রোডিউস করতে চলেছে। এই অ্যালয় স্টিল প্ল্যান্ট, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, এদের সাইজের যদি কথা বলা হয়, টোটাল এরিয়ার যদি কথা বলা হয়, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কিন্তু হচ্ছে অ্যারাউন্ড 40 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে। মানে সেটাকে একরে যদি ক্যালকুলেট করা হয় 9,900 একর প্রায় তার রয়েছে। মানে বুঝতে পারছেন কত বড় স্টিল প্ল্যান্ট সেটা। তার সঙ্গে সঙ্গে অ্যালয় স্টিল প্ল্যান্ট যেটা তার পাশেই রয়েছে দুর্গাপুরে, সেটার যদি এরিয়ার কথা বলা হয় অ্যারাউন্ড 1200 একর কিন্তু তার এরিয়া রয়েছে। তার সঙ্গে সঙ্গে আপনারা নিশ্চয়ই শুনেছিলেন কিছু বছর আগে যে JSW নিজে স্টিল প্ল্যান্ট শালবনিতে খুলতে চলেছে। দুর্ভাগ্যবশত আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে তারা খুলতে পারেনি, কারণ হচ্ছে এটাই যে আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্টের মেন র মেটেরিয়াল হয় আয়রন ওর, সেটার লিঙ্কেজ তারা পাচ্ছিল না, সেটার লিঙ্কেজ তারা এখনও পর্যন্ত পাচ্ছে না। তারা কিন্তু এইটা আশ্বাস্ত করেছে যে যেই তারা প্রথম কিছু লিঙ্কেজ পাবে কিংবা যেই তারা এই বিষয়ে কিছু একটা পজিটিভ সাইন পাবে,
তারা সবচেয়ে প্রথমে কিন্তু স্টিল প্ল্যান্ট পশ্চিমবঙ্গতেই খুলবে এবং সেটা শালবনীতেই হবে। তাদের একটা বড় জায়গা রয়েছে দেখতেই পারছেন আপনারা, যেটা কিন্তু তারা অলরেডি অ্যাকোয়ার করে নিয়েছে, তাদের আন্ডারেই রয়েছে, যেখানে কিন্তু তারা এই মুহূর্তে একটা সিমেন্ট প্ল্যান্ট অপারেট করছে। এবং এটাও কথা রয়েছে যে সেইখানেই তারা কিন্তু একটা নতুন পেন্টের মানে রঙের প্ল্যান্ট কিন্তু খুলতে পারে। তো ফিঙ্গার্স ক্রস, আমি হোপ করবো যে এই JSW স্টিল প্ল্যান্ট কিন্তু খুলুক, প্রচুর মানুষেরা সেখান থেকে এমপ্লয়মেন্ট পাবেন এবং অনেকটা আমাদের GDP গ্রোথেও কিন্তু হেল্প করতে চলেছে সেটা। তো এবার আপনাকে বলে রাখি যে এই আয়রন ওর যেটা মেন র মেটেরিয়াল, ওয়ান অফ দ্য মেন র মেটেরিয়াল যেই আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিজদের জন্য, সেটা কোন কোন স্টেটে পাওয়া যায় মূলত, সেটা হচ্ছে উড়িষ্যায় পাওয়া যায়, ছত্তিশগড়ে পাওয়া যায়, ঝাড়খণ্ডে পাওয়া যায় এবং কর্ণাটকাতেও পাওয়া যায়। উড়িষ্যার নাম নিলাম, তো আপনাকে একটা উড়িষ্যার বিষয়ে ফ্যাক্টস বলে রাখি। উড়িষ্যায় কিন্তু এই মুহূর্তে 47 স্টিল প্ল্যান্টস অপারেশনাল রয়েছে, যেখান থেকে অ্যারাউন্ড তারা 33 মিলিয়ন টনস এর কিন্তু প্রোডাকশন করে স্টিলের তারা প্রতি বছর। ক্যান ইউ জাস্ট ইমাজিন দ্যাট, বড় বড় প্লেয়ার, ছোট ছোট প্লেয়ার সবাই কিন্তু সেইখানে রয়েছে। কোন কোম্পানি বলতে চান? রিসেন্টলি কিন্তু আর্সেলরমিত্তল সে নিজের একটা স্টিল প্ল্যান্ট খুলতে চলেছে কেন্দ্রপাড়াতে, যেটা পারাদ্বীপ পোর্টের একদম কাছে রয়েছে। সেখানে কিন্তু তারা 50,000 কোটি টাকার একটা মেগা ইনভেস্টমেন্ট করতে চলেছে। এবং এটাও শুনলে আপনারা খুবই অবাক হয়ে যাবেন যে এই 47 স্টিল প্ল্যান্টসের মধ্যে থেকে মাত্র 2 স্টিল প্ল্যান্ট এমন রয়েছে যেটা কিন্তু গভর্নমেন্টের। একটা হচ্ছে রাউরকেলা স্টিল প্ল্যান্ট, আরেকটা হচ্ছে নীলাচল ইস্পাত নিগম লিমিটেড, তাদের স্টিল প্ল্যান্ট। মানে বুঝতে পারছেন বাকি স্টিল প্ল্যান্টসগুলো কিন্তু সব প্রাইভেট প্লেয়ার্সদের, সব প্রাইভেট কোম্পানিজদের রয়েছে। এবং উড়িষ্যা গভর্নমেন্ট কিন্তু এটা টার্গেট নিয়েছে যে 2030 মধ্যে তারা কিন্তু তাদের স্টেটের প্রোডাকশন ক্যাপাসিটি 100 মিলিয়ন টন পার ইয়ারের নিয়ে চলে যেতে চলেছে। মানে বুঝতে পারছেন তারা কতটা এগিয়ে যেতে চলেছে। উড়িষ্যাও কিন্তু প্রচুর ডেভেলপ করছে, উড়িষ্যা থেকেও কিন্তু প্রচুর এক্সপোর্ট হয় স্টিলের, এবং আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু স্টিলের এক্সপোর্ট আশা করা যাচ্ছে বাড়বে। যেমন রিসেন্টলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যানাউন্স করেছিলেন যে রঘুনাথপুর যে ডেডিকেটেড স্টিল পার্ক তারা তৈরি করেছে, সেখানে কিন্তু একটা নতুন টাউনশিপ তারা তৈরি করছে। তাজপুর ডিপসি পোর্ট যেটা তৈরি হওয়ার কথা চলছে, সেটা তৈরি হয়ে গেলেও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের স্টিল কোম্পানিজরা আসতে আরও ইচ্ছুক হবে, কারণ বড় বড় জাহাজে করেই সেই স্টিলসগুলো কিন্তু এক্সপোর্ট করতে হয়। এতদিন এক্সপোর্ট হয় উড়িষ্যার ধামরা পোর্ট থেকে কিংবা পারাদ্বীপ পোর্ট থেকে, এই তাজপুর ডিপসি পোর্টটা হয়ে গেলে কিন্তু সমস্ত স্টিল, সমস্ত আর বাকি জিনিসগুলো কিন্তু এই তাজপুর পোর্ট থেকে কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারবো। তো এই খবরটা জেনে আপনার কেমন লাগলো কমেন্ট করবেন কমেন্ট বক্সে। আপনি যদি এর বিষয়ে আরো কিছু জানেন তাহলে সেটাও কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। এতদূর এই ভিডিওটি দেখবার জন্য অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। শুধু সাবস্ক্রাইব করে যাবেন না, ইউনো দ্য ড্রিল, বেল আইকনটিও প্রেস করতে হবে, প্রেস করে অল করে দিতে হবে, যাতে পরের এইরকমই পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্ট খবর আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন কিন্তু সবচেয়ে প্রথমে পৌঁছে যাক। তো আপনার সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো একটা দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন ওয়েস্ট বেঙ্গল মৈত্র ভাই।